চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পিছলে পড়লেন যাত্রী, আরপিএফ জওয়ানদের তৎপরতায় রক্ষা, ধরা পড়ল সিসি ক্যামেরায়। অল্পের জন্য প্রাণ রক্ষা এক ট্রেন যাত্রী, প্ল্যাটফর্মে মোতায়েন আরপিএফ জওয়ানদের তৎপরতায় রক্ষা পেলেন ওই যুবক। দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে গিয়ে পা পিছলে পড়ে যান ওই যাত্রী, আটকে পড়েন প্ল্যাটফর্মের এবং ট্রেনের মাঝে, আর তা চোখে পড়তেই তৎপর হয়ে ওঠেন মোতায়েন আরপিএফ জওয়ানরা। কর্তব্যরত আরপিএফ জওয়ানরা কাল বিলম্ব না করে দৌড়ে গিয়ে ওই যাত্রীকে উদ্ধার করেন। গতকাল দুপুর 1:10 নাগাদ ঘটনাটি ঘটেছে হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্মে। আরপিএফ সূত্রে খবর, আপ শক্তিপুঞ্জ এক্সপ্রেসের যখন প্ল্যাটফর্ম ছেড়ে ধীরে ধীরে স্টেশন থেকে বের হয়ে যাচ্ছিল, সেই সময় এক যাত্রী লাগেজ নিয়ে দৌড়ে চলন্ত ট্রেনে উঠতে যান, আর এভাবে ঝুঁকি নিয়ে ট্রেনে উঠতে গিয়ে বিপদ ডেকে নেন নিজের। পা পিছলে ট্রেন এবং প্ল্যাটফর্মের মাঝের ফাঁকে আটকে যান ওই যাত্রী, সঙ্গে সঙ্গে ছুটে আসেন আরপিএফ জওয়ানরা, অল্পের জন্য রক্ষা পান ওই যুবক। সৌভাগ্যের খবর, এই ঘটনায় ওই যাত্রীর দেহে কোনো আঘাত লাগেনি, তিনি সুস্থই আছেন। এদিকে গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ক্যামেরাবন্দী হয়। উল্লেখ্য, কিছুদিন আগে বহরমপুর কোর্ট রেলওয়ে স্টেশনের দুর্ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। যাত্রীদের ভিড়ে ঠাসা ছিল স্টাফ স্পেশাল ট্রেন, প্ল্যাটফর্মের ট্রেন দাঁড়াতেই হুড়োহুড়ির জেরে ট্রেন থেকে নামতে গিয়ে পড়ে যান এক মহিলা যাত্রী, অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছিলেন। ঘটনার দিন সকালে লালগোলা থেকে রানাঘাটগামী স্টাফ স্পেশাল ট্রেনে এই ঘটনা ঘটেছিল। জানা যায়, ওই দিন ট্রেনে চেপে বহরমপুর ডাক্তার দেখাতে আসছিলেন রঘুনাথগঞ্জের সাইদাপুরের বাসিন্দা আলিয়ারা বিবি। ট্রেনের মধ্যে ভিড়ের চাপে ট্রেন থেকে নামতে গিয়ে ঘটে দুর্ঘটনা। প্ল্যাটফর্মে থাকা অন্যান্য যাত্রীরা মহিলাকে উদ্ধার করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মহিলাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় আরপিএফ। লোকাল ট্রেন বন্ধ, ফলে ভিড় বাড়ছে স্টাফ স্পেশালে। যাত্রীদের অধিকাংশের দাবি, ভিড়ের চাপে দুর্ঘটনার প্রবণতাও বাড়ছে। এখনকার খবর এই পর্যন্তই। পরবর্তী খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন এই চ্যানেলটির। ধন্যবাদ।